যাক, এতগুলা কথা বললাম, এখন আপনাদের রমজানের সংক্ষেপ করে কয়েক মিনিটে রমজানে কি কি করা লাগবে আমাদের কয়েক মিনিটে আপনাদেরকে বলে দিই। আমরা বিশেষ করে কয়টা আমল করব সবাই বলেন। এক নাম্বার, রমজান আসছে, রমজানের স্পেশাল প্রস্তুতি, রমজানের স্পেশাল আমল। কি আমল? স্পেশাল এই আমলগুলো আপনাকে করা লাগবে, যদি করেন আপনি কামিয়াব। এক নাম্বার, কয়টা আমল করা লাগবে? চারটা। এক নাম্বার শাহাদা, বেশি বেশি করে কি পাঠ করতে হবে? শাহাদা। দুই নাম্বার ইস্তিগফার। দুই নাম্বার, তিন নাম্বার জান্নাত, চার নাম্বার জাহান্নাম থেকে বাঁচা, পাঁচ নাম্বার রমজান শুরু হবে যখন চাঁদ দেখতে আপনারা বের হবেন, স্পেশাল আমল। রোজা রেখে যে সব পান, আপনারা রমজানের চাঁদ দেখতে বের হবেন। বের হবেন তো, নবীজি রমজানের চাঁদ দেখতে বের হতেন, এজন্য পাঁচ নাম্বার রমজানের চাঁদ দেখতে বের হবেন এবং চাঁদ দেখে দোয়া পড়বেন। কি দোয়া? কে দোয়া পড়েন বলেন না? আয় আল্লাহ দোয়া পারেন না আপনারা? আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা, এই দোয়া শিখে নেবেন, দোয়া পড়বেন। কয়টা গেল? ছয় নাম্বার, অবশ্যই যেইভাবে রোজা রাখবার কথা আমরা এভাবে রোজা শুরু করব। রাসূলে পাক বলছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলে পাক বলছেন, কেউ যদি ঈমানের সাথে মন মানসিকতাকে একবারে ক্লিন করে রমজানের রোজা রাখে, তার পিছনের সব গুনাহ মাফ। কয়টা গেল? ছয়টা। সাত নাম্বার, কেউ যদি রাতের বেলা কিয়াম করে, মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা কামা রমাদান, রমজানে কিয়াম করে, মানি কি? তারাবিহের সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবিহের সালাত। আমরা তারাবিহের সালাত যদি কেউ রাত্রবেলা পড়ে, রাসূল বলছেন তার জিন্দেগির গুনাহ মাফ। কয়টা বললাম? আট নম্বর, রোজা তো রাখবেন, সারা জীবন রোজা রাখেন, দোয়া তো জীবনে করেন না, ইফতার সামনে নেবেন। ইফতার সামনে নিয়া আট নম্বর হচ্ছে, ইফতার নিয়া নামাজের একটু আগে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ একশো বছরে যত জাহান্নামীকে মাফ করেন, প্রত্যেক ইফতারের সময় এর চাইতে বেশি মানুষকে মাফ করেন। ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, আল্লাহ দেখবেন যে গোলামের সামনে ইফতার, হাত আছে খাবার সামনে, খায় না কেন? খায় না কেন? আল্লাহর ভয়, এখনো সময় হয় নাই। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, গোলাম দেখ রে আমার গোলাম, ইফতার সামনে নিয়ে বসে আছে, আজানের অপেক্ষায় আছে, টাইমের অপেক্ষায় আছে, ইফতার করতেছে না। আমি আল্লাহ কথা দিলাম, আমার গোলাম আমার জন্য অপেক্ষা করতেছে, আর আমি তার জন্য জান্নাতকে অপেক্ষারত বানাইয়া দিলাম। এজন্য ইফতার সামনে নিয়ে দোয়া করবেন ইনশাল্লাহ বলেন, সময় হলে সাথে সাথে ইফতার করবেন, ইফতারে দেরি করবেন না, দেরি করবেন সেহরিতে, ইফতার তাড়াতাড়ি করবেন। আমরা অনেক আছি ইফতার করি না, আগে নামাজ টামাজ পড়ি এরপরে গিয়ে ইফতার করবো। এর অর্থ এটা না যে পেট ভরে খাওয়ার কথা বলেন, ইফতার মানে রোজা ভাঙ্গা। আমরা সময় হয়ে গেলে সাথে সাথে ইফতার করব ইনশাল্লাহ বলেন। কয়টা বলছি? নয় নাম্বার, সেহরি খাওয়া, সেহরি এটা সুন্নত, সেহরি এটা সুন্নত। অনেকে আছে আমরা বারোটার সময় সেহরি খায় ঘুমাইয়া যাই, আছে না অনেকে একটার সময় সেহরি খায় ঘুমাইয়া যায়, তোমার রোজা রাখতে কইছে কে? বলেন না। আল্লাহ রসুল বলছেন, সেহরি খাওয়া দেরিতে, সময়ের আজানের 10-15 মিনিট আগে, মানে সবে সাদিকের টাইমে তোমরা সেহরি খাও, যত দেরিতে খাওয়া তত বরকত। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমরা সেহরি খাবো দেরিতে, ইফতার খাবো, ঠিক আছে তো? এটা আমার বানানো কথা, হাদিসের কথা। কয়টা বললাম? নয়টা। দশ নম্বর হলো, আমরা যারা রোজা রাখবো
আল্লাহর ওয়াস্তে দুই হাত জোড় করে বলছি, রোজা রাইখা একটা মিথ্যা কথা বলেন না, রোজা রাইখা মিথ্যা কথা বলেন না। যেন রোজার স্পেশাল আমল, এক ফুটা আমলের দরকার নেই, কিন্তু মিথ্যা কথা কইেন না। মিথ্যা কথা না বললে আপনি সব পাবেন, কিন্তু যদি আপনি রোজা রাইখা নামাজ পড়ে মিথ্যা কথা বলেন, নামাজও বরবাদ রোজাও বরবাদ। এই জন্য আমরা কি করব, মিথ্যা বলবো না। আচ্ছা, এর কয় নাম্বার বলছি, 11 নম্বর হলো ঝগড়া বিবাদ করবো না রোজা রাইখা। কিন্তু রোজা মাসেই তো সব থেকে ঝগড়া বেশি হয়, বেশি হয় না, মারামারি বেশি। কেউ যদি আপনার সাথে ঝগড়া লাগাতে আসে বলবেন আমি রোজাদার, ইন্নি সাঈম, আমি রোজাদার, আমার সাথে ঝগড়া বিবাদ করা যাবে না। কয়টায় বললাম, 12 নম্বর হচ্ছে আপনি যদি এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন, অন্যজনকেও এক গ্লাস পানি দিয়ে, অর্থাৎ অন্য মানুষকে ইফতার করানো, পারবো তো ইনশাল্লাহ। কয়টা বলছি, 13 নম্বর, আপনি যা দিয়া সেহরি খাবেন অন্যকেও তা দিয়া সেহরির ব্যবস্থা করবেন, ইনশাল্লাহ বলেন। আমরা চাইলে কি, আচ্ছা আমাদের ঘরে 10 জন 15 জন 20 জন লোক, আমরা 20 জনের খাবারের ব্যবস্থা করতে পারি, আমরা আর একজনের পারবো না, পারবো না। তো প্রতিদিন একজন নতুন একজনকে ইফতার করাবো, নতুন একজনকে সেহরি খাওয়াবো, বলেন না ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। না পারলে একটা কলা দিব, না পারলে এক গ্লাস দুধ দিব, পারবো তো ভাই। কয়টা বলছি, 14 নম্বর, বেশি বেশি করে রমজানুল মুবারকে কোরআন শরীফের দার্সে বসবেন, কোরআন শিখবেন। কি শিখবেন, কোরআন, কোরআনের দার্স, কোরআন তেলাওয়াত বলি নাই, কোরআনের দার্স, যেখানে কোরআনের শিক্ষা হয়, মাসআলা মাসাইল শিক্ষা হয়, এখানে বসবেন। রসুলে পাক বলছেন, কোনো গোলাম যদি রমজানুল মুবারকে কোরআনের দার্সে বসে, মানে কোরআনের ইলম শিক্ষা করার জন্যে, দুটা মাসআলা মাসাইল কারো কাছ থেকে জানে, আল্লাহ এর বিনিময়ে পুরা জিন্দগির গুনাহকে মাফ করে জান্নাতের ফয়সালা দিবেন, ফয়সালা। কোরআনের দার্স বলছি, কোরআন তেলাওয়াত বলি নাই, কোরআনের, কোরআন শিক্ষা। সারাদিন কোরআন তেলাওয়াত করলেন বুঝিলেন না, আমি কোরআন বুঝার কথা বলছি। কোরআনের দার্সে বসবেন, একটা মাস আলা জানবেন, একটা আয়াতের অর্থ জানবেন, ইনশাল্লাহ বলেন। কয়টা বলছি, 14টা। 15 নম্বর হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কারণ এই মাসেই আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করেছেন, এই মাসে জিব্রাইল কোরআন তেলাওয়াত করেছেন, এবং পুরা 30 পারা কোরআন বিশ্বন আল্লাহ তেলাওয়াত করে জিব্রাইলকে দিয়েছেন, জিব্রাইল তেলাওয়াত করে বিশ্বনবীর কাছে 30 পারা কোরআন প্রত্যেক রমজানে নাজিল করতেন, সুবহানাল্লাহ। বলেন তেলাওয়াত করব, ইনশাল্লাহ বলেন না। সাহাবায়ে কথা তো লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের, এক দুই মিনিট। সাহাবায়ে কেরাম রমজান মাসে কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা করে, কেউ 200 খতম, 300 খতম, 500 খতম, 1000 খতম কোরআন দিতেন, আর আমরা পুরা বছরে হিসাব করে দেখেন এক পারাও হয় নাই, ঠিক না। এজন্যে 15 নম্বর, আমরা কোরআন তেলাওয়াত করব, ইনশাল্লাহ বলেন। 16 নম্বর, কোরআন যদি তেলাওয়াত করতে না পারি, কোরআনের দর্শে বসতে না পারি, তাহলে কোরআন তেলাওয়াত শুনব, ঠিক আছে তো, কোরআন তেলাওয়াত সবাই বলেন শুনবো। কয়টা বলছি, 17 নম্বর, যার যে সামর্থ্য আছে এই পরিমাণ দান সাদকা খায়রাত করবেন, প্রতিদিন ইফতারির আগে 5টা টাকা দিবেন, কারণ কি, সাদকা একটা দিলে 70 গুণ সওয়াব, আর এক সাদকা যদি কেউ রমজানে দেয় 1000 গুণ বেশি সওয়াব। তো 17 নম্বর কি করব, সাদকা খায়রাত, দান খায়রাত, 1 টাকা 2 টাকা 10 টাকাও তো দিতে পারি না, রমজান মাসে আপনারা রিক্সা ড্রাইভারের ভাড়া নিয়ে মাইল লাগাই দেবেন, 2 টাকা নিয়ে দিতাম না তোরে ভাড়া। 18 নম্বর, বেশি বেশি করে মেসওয়াক করবেন, কি করবেন, বেশি বেশি। আপনাদেরকে তো বলা হয়, আমি গত বছরও বলেছি, মুখের নাকি দুর্গন্ধ হইলে আল্লাহর কাছে বেশি পছন্দ হয়, কেউ সুবহানাল্লাহ কেউ নাউজু বিল্লাহ, না আমি কোনটা কমুতে, দুর্গন্ধ এটা আল্লাহর কাছে মেশকে আম্বরের মতো, এর অর্থ এজন্য আর
দাঁত ব্রাশ করে না। ফেরেশতারা কয় আল্লাহ তোমার মেশকে আমার গন্ধে তো কাছেও যাই না, দাঁত পরিষ্কার রাখবেন, বেশি বেশি করে মেসওয়াক করবেন, দাঁতের দুর্গন্ধের কথা আল্লাহ বলেন নাই। পেটে যদি খাবার না থাকে, পেট খালি থাকে, ভিতর থেকে ডেকোরের সাথে একটা দুর্গন্ধ আসতে পারে। আল্লাহ বলছেন রোজা রাখবার কারণে পেটের ভিতর থেকে গলা দিয়া যেটা আসবে ওটা আমার কাছে মেশকে আম্বরের মতো। এর তো দাঁত মেসওয়াক বন্ধ করতে বলি নেই, বেশি বেশি করে করবেন দাঁত। আর রসুলে পাক এই দেখেন এখানে মেসওয়াক রাখতেন নবীজি, এখানে মেসওয়াক বাইর করতেন, কতক্ষণ পরে পরে এদিকে টান দিতেন, সোহানেল বললেন না কোন পরে পরে টান দিতেন, সোহানাল্লাহ। ইন্তেকালের আগে, ইন্তেকাল যেদিন ইন্তেকাল করবেন ওই দিন মেসওয়াক বাইর করছে, তত শক্ত মেসওয়াক নবীজি মেসওয়াক করতে পারতেছেন না। আয়শাকে বলছেন, আয়শা তোমার মুখে নিয়া ওইটাকে নরম করে আমার মুখে দাও, আমি মরার আগেও মেসওয়াক করে কবরে যাইতে চাই। নবীজি বলেছেন যদি আমার কাছে ফরজ করার বিধান থাকতো আর উম্মতের কষ্ট না হতো, দুই জিনিস, কেউ বলছেন তিন জিনিস, দুই জিনিস আমি ফরজ করে দিতাম, একটা হচ্ছে তাহাজ্জুদের সালাত আর একটা হচ্ছে মেসওয়াক। মেসওয়াক যদি করেন, মেসওয়াক করেন আপনার জীবনে চোখের জ্যোতি নষ্ট হবে না, সুবহানাল্লাহ বলবেন না। তা আপনারা এখন কালকে ট্রল করবেন, হুজুর আপনার চশমা কেন, বলবেন আমি বুঝিতে বলি কারণ আপনার চশমা কেন, তো আমার চশমা কেনের অর্থ চোখের জ্যোতি কইমা যায় এটা নাই, এটা মনে করেন না। আল্লাহ চোখের জ্যোতি ভালো রাখছে এবং মেসওয়াকের কারণে আগামী 100 বছর ভালো রাখবে ইনশাআল্লাহ। এখানে একটা কথা এক মিনিটে বলি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, নাম তো শুনছেন, একবার তিনি মালটার থেকে আসতেছেন রেলগাড়িতে, কি গাড়িতে, রেলগাড়িতে, দেখেন এক মুরব্বী মানে দুই তিনজন দৌড়া বসাইছে, দুই তিনজন মানে হাত পা একবারে শেষ, কিন্তু পত্রিকা পড়তেছে চশমা ছাড়া। জিজ্ঞেস করলেন বাবা আপনার বয়স কত, 129 বছর। এই বয়সে আপনি চশমা ছাড়া পত্রিকা পড়তে পারেন, কেন পারবো না, আপনি মুসলিম না হিন্দু? তো হোসেন আহমদ মাদানী বললেন আমি মুসলিম। তিনি বললেন বাবা আপনি মুসলিম না হিন্দু? বলে আমি হিন্দু। বলে তুমি মুসলিম আর আমারই জিজ্ঞাসা করতেছো আমি 129 বছরে চশমা ছাড়া কেমনে পড়ি, তোমাদের নবীকে মেসওয়াকের কথা বলে নাই? আমি আমার জীবনে এই মুহাম্মদের একটা জিনিস নিয়ে মানছি, সেটা হচ্ছে মেসওয়াক। আর মেসওয়াকের প্রথম ফজিলত চোখের জ্যোতি নষ্ট হয় না, মেসওয়াকের বরকতে আজও আমার চোখের আলো ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা বলছি, 19টা, কয়টা বলছি, 19টা, 20 নম্বর। এবার তার এই সুযোগ নাই মনে হয়, সামর্থ্য থাকলে উমরায় যাবেন, উমরায় যাবেন, কোথায় যাবেন, উমরায়। নবীজি বলছেন কেউ যদি রমজানুল মুবারকে উমরায় যায় সে যেন আমি রসুলের হাত ধরে হজ করলো, আল্লাহ একবার বলেন। আমি নবীজি যখন হজ করতাম কেউ যদি রমজানে উমরায় যায় সেজন্য আমার সঙ্গে হজে সামিল ছিল, সুবহানাল্লাহ। এজন্য উমরায় যাবেন, ঠিক আছে? তো যারা বিয়ে করেন, বিয়ে করার পরে বউরি নিয়ে হানিমুনে যাওয়ার জন্য সিঙ্গাপুর যায়েন না, এই হানিমুনের টাকা দিয়ে সিঙ্গাপুর না গিয়া এই টাকা দিয়ে দুজন উমরায় যাবেন, বলেন ইনশাআল্লাহ। বন্ধু বান্ধব মিলে সারা বছর বিজনেস করেন, কিছু টাকা পয়সা নিয়ে বলেন ঘুরে আসি, বন্ধু কই যাইব, আয় ভুটান যাই, নেপাল যাই, যায় না, ঘুরতে যায়, শ্রীলঙ্কা যায়, বিভিন্ন জায়গায় শিলিগুড়ি ঘুরতে যায়, এগুলো দরকার নাই, এই টাকা নিয়ে উমরায় যাও, কোথায়, কয়টা বলছি, 20। কিন্তু আরো ব্রয়ে গেছে আরো, কিন্তু সময় চলে গেছে অনেক বেশি, আবার শেষ লম্বা করা যাবে না। 21 নম্বর হচ্ছে শেষ 10 রাত কোনোভাবেই একটা মিনিটে ছেড়ে দিবেন না, শেষ 10 রাত যেভাবে পারেন রুটিন করে কাজে লাগাবেন, ইনশাল্লাহ বলেন, বেশি বেশি করে আমল করবেন শেষ 10 রাত। 22 নম্বর শেষ 10 দিন মসজিদে এতেকাফ করবেন, মনে হচ্ছে এবার সুযোগ নাই, কারণ মসজিদের ভিতরে ইফতার সহরি খাওয়া নিষেধ। শেষ 10 রাত বেশি বেশি করে ইবাদত করবেন, শেষ 10 দিনে এতেকাফ করবেন, ইনশাল্লাহ বলেন। 23 নম্বর শেষ 10 রাতের বেজুর রাত্রে
শবে কদর খুঁজবেন, আশায় থাকবেন। যদি শবে কদর হয়ে যায়, এক রাত্রির ইবাদতে 83 বছরের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 24 নম্বর, সাদকাতুল ফিতর আদায় করবেন, যাকাত দিবেন। 25 নম্বর, যেটা আগে বলেছি, সব সময় জাহান্নাম থেকে মাফ চাইবেন আর জান্নাত চাইবেন, পারবো তো ইনশাল্লাহ। 26 নম্বর, বেশি বেশি করে সাধারণ এক আমল যেগুলো, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলা বেশি বেশি করে করব ইনশাল্লাহ। তো ভাই, বেশি বেশি করে মানুষকে সালাম দিব। কত নম্বর? 27। সালাম, নবীজি বলছেন রমজানে যদি কেউ সালামের প্রচলন করে, আমি আল্লাহ তাকে দার সালাম নামক জান্নাতে নিজে সালাম দিব। সুবহানাল্লাহ বলেন, আমি নিজে সালাম দিব। 28 নম্বর, গোনা ছেড়ে দিতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন? এর অর্থ হচ্ছে রমজানের পরে 11 মাস আর গোনা করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই পড়েন আমিন। আর 29 নম্বর, আমরা যেভাবেই পারি আমাদের যাকাত আদায় করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।